গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। রোজকার শুরুটা আমার এভাবেই হয়, কিন্তু ভয়েসটা এরকম হলেও কাজটা এরকম হয় না। তোমাদের সাথে বসে নিয়ে ক্যামেরা অন করে নিয়ে কথা হয়, কিন্তু আজকে কাজের চাপ প্রচণ্ড। কদিন ধরেই ভাবছিলাম যে রান্নাঘরে, তোমরা জানোই আমি এরকম ডিপক্লিন মাসে একবার করেই থাকি, সেটা ক্যামেরার সামনে হোক বা ক্যামেরার পেছনে হোক। বহুবার করেছি ক্যামেরার সামনে, বহুবার করেছি ক্যামেরার পেছনে। তো আজকে মনে হলো যদি আমি ক্যামেরার পেছনে কাজগুলো করতে চাই তাহলে আমার ভিডিও অনেকটা ছোট হয়ে যাবে টাইমিংয়ে, তাই জন্য কিছুটা হলেও তোমাদের সাথে শেয়ার করতেই হলো। আর আমার তো মনে হয় স্পেশালি যে এগুলো একটু মোটিভেট করে কাউকে না কাউকে, আমাকে তো অন্তত করে। কারোর ব্লগ দেখে বা কারোর কথা শুনে তো অবশ্যই আমি মোটিভেট হই এই কাজগুলো করার জন্য, কারণ এই কাজগুলো করতে খুব ধৈর্য লাগে, ভীষণ টাইম সাপেক্ষ ব্যাপার যেহেতু ওই জন্যে। তো যাই হোক না কেন, কাজগুলো হয়ে যাবে। আর আজকে হ্যাঁ, বসে নিয়ে হয়তো তোমাদের সাথে শুরু করতে পারিনি ব্রেকফাস্টের প্লেটটা হাতে নিয়ে, কারণ তখন আমি কোনো মতে নাকে মুখে গুজেছি, কারণ বাথরুমে এক বালতি কাঁচা ভেজানোও রয়েছে। সেখানে রয়েছে হচ্ছে চাদর, বালিশের ওষার এই সমস্ত কিছু, আর ওর জামা প্যান্ট কিছু, আমার জামা প্যান্ট আর জ্যাকেট ওর একটা, যেটা ও পরছিল ফাইনালি কেচে দেওয়া হয়েছে। আমার মনে হয় না আর লাগবে বলে, কারণ ব্যাঙ্গালোরেও গরম পড়ে গেছে, একটু একটু ঘাম হচ্ছে আর কি, ফ্যান না চালালে মানে সব সময় লাগছে এরকমটা নয়। আবার যখন আমি কাচতে ঢুকবো আর কি তখনও ঘামিয়ে যাবো, কারণ বাথরুমের ভেতরটা বেশ গরম লাগে আর কি। তো যাই হোক, এইভাবেই কাজের আজকে শুরু হয়েছে। দিনটা আজকে খুব ব্যস্ততার সাথেই কাটবে বলে আমার মনে হচ্ছে। যখন ব্যস্ততার সাথে শুরু করেছি ব্যস্ততা দিয়েই দিনটা শেষ হবে, আমি জানি, আমার সাথে এটাই হয়। তো যাই হোক, তো চলো, মোটামুটি এখানটা পরিষ্কার হয়ে গেছে, ধুয়ে মুছে দিলেই হয়ে যাবে। এরপরে গেছি কাঁচাগুলোকে নিয়ে ছাদে মেলতে। ছাদের অবস্থা দেখো, এটুকুই জায়গা ছিল, ভাগ্যিস ছিল, এটুকু জায়গাতে আমার হয়ে গেছে। তো চলো আমি এগুলোকে মেলে দিই। আর তোমরা কিন্তু কেউ প্লিজ স্কিপ করে বেরিয়ে যাবে না ভিডিও, তোমাদের জন্যই। প্লিজ লাইক করো, শেয়ার করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। এইভাবেই সাথে থেকো, আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে তো অসংখ্য 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 ধন্যবাদ। কীভাবে তোমাদেরকে ধন্যবাদ জানালে এই পাওনাটা শোধ হবে আমার জানা নেই, যদিও শোধ করা যায় না। যাই হোক না কেন, তো এইসব কথা আর বাড়াচ্ছি না, শুধু তোমরা আমার সাথে থেকো তাহলে আমি এগিয়ে যেতে পারবো, এইটুকুই। আর তোমরা কীরকম কী দেখতে চাও আমাকে চাইলে বলতেই পারো, কমেন্ট বক্স তো তোমাদের জন্যই খোলা রয়েছে। তো চলো, মোটামুটি মেলা হয়ে গেছে, এবার যাবো নিচে। সকালবেলা রুটি আর ডিমের অমলেট খেয়েছি, এই খেয়ে কাজ শুরু করেছি। কিন্তু তোমাদের সাথে কথা বলার সুযোগ আজকে পাইনি, এখনো খুব একটা টাইম নেই, 11:45 বেজে গেছে। প্রমি, গিজারের সুইচটা একটু দিয়ে দেবে? 11:45 অলরেডি বাজে, দেখলেই ছাদে এক গাদা জামা কাপড় মেলে দিয়ে এলাম। ওগুলো না একটু জমছিল একটু একটু করে, একটু একটু করে। তো আমি একবারেই কাচ্ছি এরকম, একটু মানে ওই আর কি, বিছানার এক গাদাও হয়নি খুব একটা। ওর একটা শার্ট, আমার একটা টি শার্ট, আমার একটা ফুল প্যান্ট, ওর একটা জ্যাকেট, সবুজটাও মাঝে মধ্যেই গায়ে দিত যেটা, সেটাকে কেচে দিলাম। ফাইনালি আর লাগবে বলে আমার মনে হচ্ছে না, এবার ভালো গরম পড়ে গেছে। আমি আজকে বাথরুমে কাচতে ঢুকে রীতিমতো ঘেমে গেছে আর কি, মানে কলকাতায় হলে টপটপ করে ঝরতো, এখানে টপটপ করে ঝরেনি, ওই আর কি একটু একটু ঘাম ঘাম হয়েছে, আর রীতিমতো গরম লাগছে। হ্যাঁ, চাদর বালিশের কভারগুলো সব কাঁচা হয়েছে, আর ওই যে বললাম টি শার্ট, ওর একটা শার্ট, আমার একটা ফুল প্যান্ট, জ্যাকেট, এই কটাই কাঁচা হয়েছে। আর তো রান্নাঘরে যে জামা কাপড়গুলো দিয়ে আজকে মোছামুছি করছিলাম, তিনটে থাকে ন্যাকড়া আর কি আমার রান্নাঘরে, তো ওইগুলোকেও আজকে তিনটেকেই ধুয়ে দিয়েছি, আর স্নানের এই কটা জামা কাপড় হবে আর কি। এই যা, ঘরে চাদরও পেতে দিয়েছি, ঘরঝাট ঘর মোছা সমস্তটা হয়ে গেছে। আমি একেবারে স্নান করে গিয়েও মেলতে যেতে পারতাম, কিন্তু বেকার, এই কটা জামা কাপড় মেলার আর জায়গা হবে না, দেখলেই তোমরা যেটুকু আমি জায়গা পেয়েছি সেটুকুতেই মেলে দিয়েছে, আর জায়গা নেই। আজকে ওনারের ঘরে কিছু কাছাকাছি হয়েছে বলে আমার মনে হলো, মানে পর্দাগুলো দেখে, তো এই আর কি। তো চলো, রান্না যে কখন হবে আজকে, রান্নার আর কোনো এনার্জি আমি পাচ্ছি না, এত মাথা আমার ধরে গেছে পুরো। আজকে রান্নাঘরটা করব করে অনেকদিনই ভাবছিলাম, মাসে ওই একবার করে আমি করে দিই এই জিনিসটা, কারণ সাদা টাইলস বসিয়েছে, তো কেন সাদা বসিয়েছে আমি জানি না, মানে প্রচণ্ডই বোঝা যায় আর কি, তেল ফেল ছিটলে না, সাথে সাথে তো ন্যাকড়া দিয়ে মুছে নি, কিন্তু ওই ন্যাকড়াটা দিয়ে মুছতে গিয়ে আরো বেশি তেল কাজটা হয় বলেই আমার মনে হচ্ছে। কিন্তু কি বা করবো, সাথে সাথে তো একটা ন্যাকড়া বা কিছু দিয়ে মুছবো, দেখি কি করি আমি, আর আইডিয়া খুঁজে পাচ্ছি না। এই মাসের মধ্যে একটু করে দিচ্ছি, মাসে একবার করে, তো আজকে সেটা করেছি। রান্নাঘরটাকে দেখতে তো সুন্দর লাগছে, কিন্তু আমার হাতটাও তার সাথে, আমি বুঝতে পারছি কতটা সুন্দর ব্যথাটা হবে আজকে, তার সাথে তো কাছাকাছিও হলো, মানে করব করব ভাবতে ভাবতে এগুলো জমতে থাকে, তো একদিন একটুখানি লেগে পড়ে করলেই হয়ে যায় আর কি। তো চলো, এবার যাই স্নান, স্নান সেরে এসে রান্না করব। রান্না আজকে, কালকের ওই টমেটোর ডালটা তো বেশি করেই করেছি একটু, আজকে হয়ে যাবে, আর তার সাথে করব কুমড়ো আর বেগুন ভাজা,
নাকি শুধুই কুমড়ো ভাজ বাবা? না, শুধু কুমড়ো ভাজলে হবে বলে মনে হচ্ছে না। শুধু কুমড়ো ভাজ না, না সেটা বলছি না, শুধু কুমড়ো ভাজলে ওই কুমড়ো মাছের মাথা দিয়ে খাবে বলেছিলে যে, অতটা কুমড়ো তো নেই। দেখছি কি করি, এখনো ভেবে পাচ্ছি না। হ্যাঁ, কুমড়ো ভাজবো, কুমড়ো যদি বেশি হয়ে যায় তাহলে আর বেগুনটা ভাজবো না। বেগুন ভাজা ও খুব একটা ভালো খায় না, আর আমিও যে খুব একটা ভালো খাই সেরকমটা নয়। বেগুনটা আনি মূলত আমরা পোড়া খাবো বলে। এই আজকে কি বার? আজকে পড়বো পুরে, আজকে দিদিভাইয়ের থেকে জানবো রেসিপিটা। দিদিভাই না ক্যাপসিকাম, মটরশুঁটি, টমেটো সব দিয়ে না নাড়ে কড়াইতে, বেশ সুন্দর হয় খেতে। ওটা দিদিভাইকে ফোন করে আজকে জেনে নেব, আর হাঁটতে বেরোনোর আগেই জেনে নেব। যদি পাতিলেবু টেবু দিতে লাগে তাহলে হাঁটতে বেরিয়ে কিনে আনবো। তো এই আর কি। আর আজকে রুটি, আর তাহলে রাতেরটা হয়ে গেল। দুপুরে তাহলে বেগুন ভাজা করবো না, আর কুমড়োই ভাজবো, কুমড়ো ভাজবো। আর দেখি ডালটা তো আছে, আর কাঁকড়া বানাবো। কাঁকড়াটা তো আবার সেই রসিয়ে কষিয়ে বানাতে হবে। আজকে ডান হাতের খেল ক্ষত, ডান হাতের এই জায়গাটা স্পেশালি আমার ব্যথা হয়, তো ওই জন্যই চিন্তা, আর কিছুই না। নালে কাজ ধর মানে দেখতে অনেকক্ষণ লাগবে, অনেক টাইম লাগবে, এতটা কাজ উড়ি বাবারে, এটা ভাবি আমরা ঠিকই, কিন্তু দেখবে কাজ ধরলে 2 মিনিটে ফটাফট কাজ হয়ে যায়। কিন্তু ওই আর কি, ধরা এটাই কঠিন। আরো একদিন করতে হবে, আমার সমস্ত মাছ শেষ হলে পুরো ফ্রিজটাকে পুরো ঘষতে হবে মনে হচ্ছে। মানে এবার মাছে মাছাকার হয়ে গেছে পুরো, আর মাঝে যে ডিফ্রস্ট মরা হয়েছিল ব্যাস, ওখান থেকে জল গড়িয়ে গড়িয়ে পড়েছে। ফ্রিজটা থেকে একটু আষ্টে গন্ধ আমি পাচ্ছি বলেই আমার মনে হচ্ছে, মানে খুললে পরে। এমনি আর কোনো গন্ধ নেই, ওই পেছনটা তো পরিষ্কার করেই দিয়েছি। তো চলো, তোমাদের সাথে বকতে বসলে আমি অনেক বেশি বকে ফেলি, 4 মিনিট বকে ফেলেছি। তো চলো এবার কাজগুলো করে নিই। এখন বাজে 12:10, আমার ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে। এবার আমাদের নিজেদের পেট পুজোর কথা ভাবতে হবে আর কি। আর দেখো কালকে এই গোলাপ মানে গাঁদা ফুলগুলো শেষ হয়ে গেছিলো, এই গোলাপটা কালকে ওই গেছিলাম যখন হাঁটতে তখন নিয়ে এসেছি, বললাম না একটু একটু চোখে পড়লে আনা যায়। বেশ, তো ফুলটা ঠাকুরের শেষ হয়ে গেলে সত্যি কথা আর আনা হতো না, বাজারের অপেক্ষায় থাকতে হতো। তো আমি কালকে বেরিয়েছিলাম, নিয়ে চলে এসেছি। আর 20 টাকায় কতটা গোলাপ দিয়েছে জানো না তো, আর সেদিনকে 10 টাকায় 6টা না 7টা গোলাপ দিয়েছে, এত রাগ ধরেছিল না ওর ওপরে তখন আমার। তো চলো এবার আমি ঝটাপট রান্নাটা করে নিই, আজকের রান্না তোমাদের সাথে কিছু শেয়ার করব না, করতে গেলেই দেরি। এটা 19 বাজে, ফাইনালি আমার রান্না ঠান্না পরিষ্কার হয়ে গেছে সমস্তটা। এমনিতে এই জায়গাটা তো পরিষ্কার ছিলই এখানে না, তারপরে আমার রান্না করতে যে কি মায়া লাগছিল কি আর বলবো। তো এই দেখো রান্না হয়ে গেছে, এটা তো কাঁকড়া, এটা হচ্ছে কালকের টমেটোর ডালটা, এই দেখো। এই গরম পড়ছে আর এখন মাছির উপদ্রব বাড়বে, আর পোস্ত ছিটানো দিয়ে কুমড়ো ভাজা। তো চলো এগুলোকে এখন ঢাকা চাপা দিয়ে নিয়ে একটু ঘরে গিয়ে বসি, 1:30টার দিকে খাবো। এখন 1:19 বাজে, 10 মিনিট একটু বসে নিই, আর পাচ্ছি না। সকাল থেকে কন্টিনিউ আমি কাজ করে যাচ্ছি, তারাও তাকে ঢাকা চাপা দিয়ে নিই। 2:02 বাজে, আমি পুরো ঘুমের জন্য রেডি আর কি। আমার চোখ ঠোক দেখে বুঝতেই পারছো আজকে প্রচন্ড বেশি টায়ার্ড লাগছে, ওর এখনো খাওয়া হয়নি, ও এখনো খাচ্ছে। তো আমার যেটুকু খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন মাজা হয়ে গেছে, ওর 1 প্লেট, 3টে বাটি, 1টা হাতা, এগুলো মাজা এখনো বাকি রয়েছে। তো আঙুরটা খেয়ে ওই বাটিটা ধুয়ে রেখে দিতে পারবে, সেটা কোনো কথা নয়, কিন্তু আঙুরটা না আজকে শেষ হয়ে গেছে। ও আর আমি দুজন দুজনের দিকে তাকিয়ে রয়েছি যে এবার যদি আঙুর আনিও এতটা মিষ্টি পাবো কিনা, মানে অসম্ভব মিষ্টি ছিল। আজকে কি আনবো, মুসুম্বি আনবো না আঙুর আনবো? মুসুম্বি তো আনতেই হবে, মুসুম্বি শেষ হয়ে গেছে কালকে। আঙুরে দিয়ে এমন এমন করে দেখাচ্ছে, শুধু আঙুর খেলে হবে, আঙুরে কোনো গুণ নেই সেরকম, আঙুর হজমও হতে চায় না। তো ঠিক আছে, দেখি বিকেলবেলা পেলে আনবো, মানে এই দিকটাতে, নাহলে আমাকে হাঁটতে হাঁটতে আবার বাজারের ওদিকে যেতে হবে। আমি তো যাবো পার্কে, না আমি পার্কেই যাবো, বাচ্চাগুলো খেলা দেখতে আমার খুব ভালো লাগে। বলছে করে আঙুর নেই ও বাচ্চার খেলা দেখতে যাবে, এমন করে বলে না, ঘরে চাল নেই, আমি বাজার যেতে চাইছি না, কি আর বলবো ওকে, নিজে বেরিয়ে গিয়ে নিয়ে আসবে স্কুটি নিয়ে। এটা ঠিক বলে যে মানে মাঝে একদিন না মাঝে হয়েছিল এরকম, ওরার আমার মানে এই চালটা নতুন ছিল তখন, ঠিক আছে, এবার আমি আগের মাপে মানে এই চালটার আয়টা একটু বেশি, তো আমি বুঝতে পারিনি, আমি আগের মাপেই চাল নিয়েছি। এবার না দুজনে ঠিকঠাক ভাত নিয়েছি, এবার খাওয়াটা বেশি হয়ে গেছে, ব্যাস বেশি হয়ে যাওয়ার পর আমি বলছি আমি আজকে আর আঙুর খাবো না। ও তখন বলছে আজকে খাবো না, কিছুই খাবো না, লেবুও কেটো না, আঙুরও খাবো না বলে শুয়ে পড়েছি।
আমি ভাবছি কিছু একটা খাইনি। ফল খাওয়ার নেশাটা কিন্তু খুব মানে ভালো নেশা, এটা বলবো যে নেশাটা ধরে ফেলতে পারলে ভালো। ও তো ঘুম থেকে মাঝ মাঝে উঠে গিয়ে এসে লেবু কেটে আঙুর নিয়ে খেয়েছে। লেবু কাটে নি, আঙুর কটা ছাড়ি। ও আচ্ছা, আঙুর কটা ছাড়িয়ে খেয়েছে আর লেবুটা কাটতে হবে বলে আর খেতে পারেনি। ঠিক আছে, কুড়ে মানুষ তো এসে তারপর আবার খেয়ে দিয়ে শুয়েছিল। এসব ঘটনা ঘটেই তো। চলো, এখন বেজে গেছে 2:02, আমি একটু রেস্ট নেবো। চলো, পার্কে আমার হাঁটাও হয়ে গেছে, শুধু ওইটাতে এখনো ট্রাই করিনি, আজকে এটাতেও ট্রাই করেছি, বিশাল কষ্ট, সবকটাতেই হয়ে গেছে আর হাঁটাও হয়ে গেছে। এবার যাব বাজারের দিকে। আজকে 20 পাক দেইনি, আজকে এখানে 10 পাক দিয়েছি, কারণ আমাকে বাজার যেতে হবে প্লাস আসতে হবে। তো চলো এবার বেরোই। বাপরে, হাঁপিয়ে গেছি। জিমের ওগুলোতে কিন্তু যথেষ্ট কষ্ট আছে, বাপরে বাপ। তো চলো আর কথা বাড়াবো না, এবার যাওয়া যাক। আর সামনে প্যাটিস মতো কি বসেছে দেখি তো, ওগুলো কি? আমি প্যাটিস আর একটু বিস্কিট আর বড়া পাওয়ের ওই পাও নিয়ে নিলাম। তো চলো, এখানেও না আঙুর বসেছিল কিন্তু ঠিক পোষাচ্ছে না, আর মুসম্বিটাও নেই এখানে। চল বাজারই যেতে হবে আমাকে, বাজার চলে যাই। আজকে হেঁটে এসে বাজার করে আস্তে আস্তে 6:45 মতো বেজে গেছিলো, তার বেশি, 7:05-10 মিনিট বাকি এরকম ছিল। এসে হাত মুখ ধুয়ে আগে সন্ধ্যেটা দেওয়ার পরে বর বললো খিদে পেয়েছে, তো তার জন্য এই যে ক্রিস্পি বেবিকর্ন বলেছিল, তো আমি একটু ডুবিয়েই ভেজে দিয়েছি এই আর কি। এটা এখন দেব, আমিও খাবো কয়েকটা, এরকম না শুধু ওকেই দেবো, হেঁটে এসে আমারও খিদেটা পেয়েছে একটু একটু। তো আর এখানে রাতের জন্য আমি আটাটা মেখে ফেলেছি ভাজতে ভাজতে, এখানে ধনে পাতাটা ছাড়িয়ে রেখেছি, ধনে পাতা এনেছি 10 টাকার, ওটা আমি পুরোটা ছাড়িয়ে একটা টিফিন বক্সে করে রেখে দিয়েছি, যেটুকু রাতের লাগবে সেটুকু এখানে রেখেছি। রাত্রে হবে বেগুন পোড়া, যেহেতু নাড়বো কড়াইতে একটু কমে যাবে, তাই জন্য তিনটেই বেগুন পুড়ে ফেলবো। আর ওই যে সকালে এখন আমি 2 করে রুটি লেচি রেখে দিচ্ছি, ছোট ছোট লুচির সাইজের, তো ওই 2 করবো আর কি। তো বেগুন পোড়া থেকে গেলে আমারও সুবিধাই হবে। আর একটা পাতি লেবু নিয়ে এসেছি, যদি বেগুন পোড়াতে দিতে হয় দিদিভাইকে এখন ফোন করব গিয়ে বসে, কিভাবে কি করতে হয় না হয়। তো চলো, আর বাজার থেকে এনেছি হচ্ছে, এখানে আছে আঙুর, এখানে আছে কমলা লেবু, 2 প্যাকেটে 2 জিনিস আছে। আর এই যে এটা এনেছি টোস্ট বিস্কিট, আর এটা প্যাটিস, আর পাও ভাজি, বড়া পাও করার জন্য আমি পাউরুটিও এনেছি, সেটা নয় কালকেই দেখাবো। তো চলো গিয়ে এবার বসি। তো চলো চলে এসেছি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে। ওইদিকে 2 বেগুন পোড়া হচ্ছে দেখতেই পাচ্ছ, আর এইদিকে অলরেডি আমি 1টা বেগুন পোড়া করে নামিয়ে নিয়েছি, আর এখানে কিছু জিনিস কাট করে নিয়েছি, একে একে অ্যাড করব। প্রথমে অ্যাড করব হচ্ছে ক্যাপসিকামটাকে, যেটুকু ভাজার পরে তেল আছে সেটাতেই করছি আমি, সর্ষের তেলে করছি। তো ক্যাপসিকামটাকে একটু নেড়ে চেড়ে নেবো। ক্যাপসিকামটা মোটামুটি কিছুক্ষণ হয়ে আসার পর দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ, এটাকে একটু নাড়বো চাড়বো। আমার কাঁচা লঙ্কা গুলো না প্রচন্ড ঝাল, তাই জন্য একটু মানে নামানোর আগ দিয়ে দেবো, না হলে না তোমরা প্রথম দিক থেকে দিতে পারো। জানি না কেমন হবে, তবে এটা আমি ভালো খেয়েছিলাম। এখানে তো ভাজাভুজি গুলো চলছে, এবার অল্প একটু 2 কোয়া রসুন আমি গ্রেট করে নিয়েছি, সেটাকেই দিয়ে দিচ্ছি। আর এটার সাথে আমি দিয়ে দেবো টমেটোটাকে। তোমরা চাইলে মটরশুঁটিও দিতে পারো, কিন্তু আমরা খুব একটা ভালো খাই না বলে আর অ্যাড করছি না। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর দেব স্বাদের জন্য একটুখানি চিনি। আবারও নাড়াচাড়া করবো। বেগুন পোড়াটাকে হাত দিয়ে আসলে আলু সিদ্ধর মতো মেখে নিতে পারলে ভালো হয়, জানি না পারবো কিনা, কারণ প্রচন্ড গরম। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা।
তো চলো এবার অ্যাড করব বেগুন পোড়াটা। আর একটু রয়েছে, ওটাকেও মেখে নেব। হাফে হাফে ভাজতে হচ্ছে কারণ প্রচন্ড গরম। তাই এবার আর কিছুই না, একটু সময় সাপেক্ষ ব্যাপার, ব্যাস নাড়তে হবে বেশ অনেকক্ষণ ধরে, তাহলেই এটা হয়ে যাবে এই আর কি। তো চলো এটা হয়ে যাক, রুটি নিয়ে একেবারে দেখা করছি। এখানে আমার বেগুন পোড়াটা হয়ে গেছে, দেখো এরকম দেখতে হয়েছে। আর লাস্টে নেই, অনেকক্ষণ আগেই প্রায় ধনে পাতাটা দিয়ে তারপর নাড়াচাড়া করেছি, দেখো কড়াই থেকে একদম ছেড়ে গেছে। এখন কড়াইটা মানে গ্যাসটা আমি অফও করে দিয়েছি, দারুণ স্মেল বেরিয়েছে। এই যে এই লেভেলে জলটা পুরো টেনে গেছে। তো চলো এবার খাবো, এখানে আমার রুটিও হয়ে গেছে। এখন বাজে রাত্রি 11টা, আমি চুল ঠুল বেঁধে একদম রেডি হয়ে গেছি। আর আমার এখানটার অবস্থা দেখতে পাচ্ছ, এটা কালকে সকালের কাজ। সত্যি বলতে আজকে আমি আর পারছিলাম না, হেঁটে এসে যে মনে হচ্ছিল না যে আর এগুলোকে আমি ভাঁজ করে গোছাই। তো ঠিক আছে, অসুবিধে নেই, আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। আর বেগুন পোড়াটাকে এভাবে ট্রাই করতেই পারো, আর যাদের একটু রসুন ভালো লাগে তারা আরও 3-4 কোয়া বেশি দিতেই পারো। আমি মোটে 2 কোয়া রসুন ওরকম করে দিয়েছিলাম, বেশ ভালো লেগেছে, বেশ শুধু বলবো না, আমার তো দারুণ লেগেছে। তোমার সত্যি তাই সুন্দর হয়েছিল? কালকে দিদি ভাইকে, কালকে নয় আজকে হোয়াটসঅ্যাপে থ্যাংক ইউ বলবো, কালকে ফোন করে থ্যাংক ইউ বলবো। আরও একটা রেসিপি শিখিয়েছে দিদি ভাই থেকে শিখেছি, কিন্তু ওটা আমার ঘরে ছোলা নেই বলে এখনো করা হয়নি। ওটা পাটনার রেসিপি, কি জানো বলো ওটার নাম? হাড়া চানা। আমি কখনো খাইনি তো, তাই আমার নামও মনে থাকে না, আমি কিছুই জানি না এ ব্যাপারে। বেগুন পোড়াটা তাও খাইয়া খাই জানি, কিন্তু এই হাড়া চানা ব্যাপারটা আমি খাইও নি। দিদি ভাই বললো করে, ও দিদি ভাইয়ের হাতে খুব ভালো খায়, কারণ ও যখন পাটনা যেত তখনই খেত, তো ওই জন্যে দিদি ভাই থেকে সেদিনকে ফোন করে জানিয়েছে আমাকে দিয়ে। তো দিদি ভাই বলে দিয়েছে যেভাবে করব, কিন্তু চানা আজকে গেছিলাম কিনতে কিন্তু কাকাটা বসেনি, যার থেকে আনি আর কি। তো চলো আর কথা বাড়াবো না আজকে, আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। টাটা।